পৃথিবীর প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হতে পারে দেশটির স্থানীয় খাবার, সংস্কৃতি, স্থলভাগের স্থাপত্যকলা, প্রাচীন স্থাপত্য শৈলী, দুর্দান্ত পার্ক, সুন্দর শহর কিংবা কালজয়ী সব গ্রাম। এই বৈশিষ্ট্যগুলি বিশ্ববাসীর সামনে দেশটির এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা দেশটিতে পর্যটকদের আকর্ষণ করে। সুখী দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ড। এটি আয়তনে ছোট্ট একটি দেশ হলেও অত্যন্ত সুন্দর সাজানো গোছানো। নেদারল্যান্ডসের অর্থনৈতিক মূল ভিত্তি কৃষি। এবছর সুখী মানুষের দেশ হিসেবে দেশটির অবস্থান পঞ্চম। নেদারল্যান্ডসের কৃষকরা দেশের প্রথম শ্রেণীর ধনী। তাদের প্রধান খাদ্য ব্রেড, আলু, সালাদ। আর এ ব্রেডের সঙ্গে অন্তত হাজার রকমের উপকরণ আছে যা মিলিয়ে তারা খেতে পছন্দ করে। দেশটির মানুষ অনেক অতিথি পরায়ণ, খুব পরিশ্রমী হিসেবেও সুনাম রয়েছে তাদের। শত শত বছরের পরিশ্রমের ফসল আজকের এই নেদারল্যান্ডস। এখানে আইনের যথাযথ প্রয়োগ রয়েছে। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক, নানা ধরনের চকোলেট এবং আল্পস পর্বতমালা। অনেকেই বলে থাকেন ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর। পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং অ্যালপাইন বনাঞ্চল ঘেরা এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এবছর শান্তিপ্রিয় সুইজারল্যান্ড বিশ্বের চতুর্থ সুখী মানুষের দেশের মর্যাদা পেয়েছে। ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালা দেশটির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র। এর রাজধানীর নাম রেইকিয়াভিক। এখানকার মানুষ শান্তিপ্রিয় হিসেবে সারা বিশ্বেই সুনামের অধিকারী। বাইরের দেশের অতিথিদের আপ্যায়নে রয়েছে বেশ সুনাম। শিক্ষা, চিকিৎসা সহ সব ক্ষেত্রে আইসল্যান্ডের সুযোগ উপরের দিকে। ভৌগোলিকভাবে উত্তর সুমেরুর কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তরে আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। ফলে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত মানব বসতিগুলোর একটি। ছবির মতো সুন্দর দেশ ডেনমার্ক। শুধু সৌন্দর্য নয়, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ সুখী মানুষের দেশগুলোর তালিকাও রয়েছে ডেনমার্ক। এদেশের মানুষগুলোর মধ্যে শান্তির প্রথম ও প্রধান কারণ হিসেবে গবেষকরা জানান, ডেনমার্কের লোকজন কখনোই যুদ্ধবিগ্রহে জড়ান না। তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য নিজেদের অর্থনৈতিক দিক। আরও একটি দিক হল, ডেনমার্কের নাগরিকরা অনেক বেশি বন্ধুভাবাপন্ন ও সহযোগী মনোমানসিকতা সম্পন্ন। এবছর বিশ্বের সুখী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। করোনাকালেও দেশটি ছিল সমানভাবে সফল। বর্তমানে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। প্রতিবছরের মতো জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দেয়া হয়েছে এ খেতাব। এছাড়া ফিনল্যান্ডের তিন নর্ডিক প্রতিবেশী নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ডও রয়েছে সুখী দেশের তালিকায় ওপরের অবস্থানে। ফিনল্যান্ডের রাজনীতি একটি অর্থ রাষ্ট্রপতি শাসিত, প্রতিনিধিত্বমূলক, বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত। শিক্ষা একটি জন্মগত অধিকার এখানে এবং এটি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয় ফিনল্যান্ডে। এখানে 7-16 বছর বয়সী ছেলেমেয়ে বিনামূল্যে শিক্ষা লাভ করে। এছাড়াও উচ্চশিক্ষায়ও ফিনল্যান্ড রয়েছে এগিয়ে। সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে 0-10 সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।